আপনারা কি জানেন কুমিল্লাতে যে মোবাইল তৈরি করা হয়? হ্যাঁ, আমাদের কুমিল্লাতেও কিন্তু মোবাইল তৈরি করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কুমিল্লাতে কিভাবে মোবাইল তৈরি করা হয়, এটার পুরো প্রসেস, নতুন ভাবে কিভাবে মোবাইলটা তৈরি করা হয়। কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপা থেকে রওনা দেই রাজগঞ্জের দিকে, শীতের সকালে অটো দিয়ে যাইতেছি। এরপরে রাজগঞ্জ থেকে কোতোয়ালি মডেল থানার রাস্তার সামনে দিয়ে যাইতেছি। যাইতে যাইতে এরপরে অবশেষে চলে আসলাম হালিমা টেলিকমের অফিসের সামনে। আমাদের যে কুমিল্লাতে মোবাইল তৈরি হয়, এটাই মূলত হচ্ছে যে হালিমা হাইটেক পার্ক। হালিমা কোম্পানির মেইন অফিস চাঁদপুর আদর্শ সদর কুমিল্লা। কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ। এখন আমরা যাইতেছি হালিমা কোম্পানির গাড়িতে করে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কুমিল্লাতে প্রত্যন্ত গ্রামে যে মোবাইল তৈরি করা হয়, এটাতে মূলত হচ্ছে মোবাইল তৈরি করা হয়। তারপরে চলে আসলাম সেই প্রত্যন্ত গ্রামে ধান ক্ষেতের পাশে, যেখানে মূলত তৈরি করা হয় মোবাইল ফোন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পেয়ারাতলি গ্রামে ছুটে চলেছি উপরের দিকে, যেখানে মূলত মোবাইলটি তৈরি করা হয়। আমার পিছনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত হচ্ছে মোবাইলটি তৈরি করা হয়। ধাপে ধাপে কিভাবে তৈরি করা হয় পুরোটা এই ভিডিওতে দেখাবো। ভিতরে ঢুকে আমি তো দেখে অবাক, অনেকে মনে করতে পারেন এটা বাইরের দেশে, না, এটি আমাদের কুমিল্লাতে অবস্থিত হালিমা টেলিকম। মোবাইল ফোন কিভাবে বানানো হয় বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন। প্রথমে আসি মোবাইল ফোনটি কিভাবে বানানো হয়। প্রথমে হচ্ছে মোবাইল ফোনের যত পার্টস আছে তা বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়, যেমন মাদারবোর্ড, কেসিং, এলইডি, বাটন, কিবোর্ড, কেসিং, ক্যামেরা, স্পিকার, এক কথায় মোবাইলে যা যা লাগে সবকিছু। এটার ভিতরে অনেক লোক দেখতে পারছেন, এদের মধ্যে এক একজনের এক একটা পার্টসের কাজ দেওয়া হয়, যেমন কেউ লাগে মাদারবোর্ড, কেউ লাগে স্পিকার, কেউ লাগে ক্যামেরা, এভাবে করে এক একজনের এক এক পার্সের দায়িত্বে আছে। আমি হালিমা গ্রুপের হালিমা মোবাইল সেকশনের প্যাকেজিং সেকশনে আছি। আমরা কর্মীদের ট্রেনিং দিয়ে আমরা দক্ষ করে তুলেছি এবং এখানকার পরিবেশ অনেক ভালো, কাজ করে অনেক আনন্দ পাচ্ছি, গ্রাম্য পরিবেশ, এবং ফ্যাসিলিটি অনেক ভালো। কুমিল্লার প্রত্যন্ত গ্রামে নারীদের হাতে তৈরি হচ্ছে এই মোবাইল ফোন। সময়ের পরিবর্তনে এখন এগিয়ে যাচ্ছে নারীরা, নিজেদের মেধা আর দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করে যাচ্ছে প্রযুক্তির বিভিন্ন খাতে। এর মধ্যে আমাদের কুমিল্লার মেয়েরা মোবাইল তৈরি করে দেখিয়ে দিচ্ছে। মোবাইল কোম্পানি যেটা মোবাইল তৈরি করে, এখানে এসে আপনার কাজটা কিরকম লাগে অথবা আপনার কাছে কিরকম লাগে? এটা আপনার কিভাবে এখানে আসলেন এই জায়গাতে? অসাধারণ উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর হালিমা কোম্পানির মালিক, কুমিল্লাবাসীর গর্বের বিষয়। এই কোম্পানির 85-90% বেশিরভাগ শ্রমিকই নারী। এখানে যারাই আসে আগে সবাইকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়, তারপরে তাদের দিয়ে কাজ করানো হয়। বর্তমানে এই হালিমা কোম্পানিতে শুধু বাটন মোবাইল তৈরি করা হয়, ভবিষ্যতে আশা করা যায় অ্যান্ড্রয়েড মোবাইল তৈরি করা হবে। কুমিল্লাতে যে মোবাইল ফোন বানানো হয় তা বেশিরভাগ মানুষে জানে না। বুঝতে হবে না কুমিল্লা মানে ব্র্যান্ড। হালিমা টেলিকম আমাদের কুমিল্লাতে মোবাইল ফোন তৈরি করে দেখিয়েছে। এইভাবেই মূলত এই কোম্পানিতে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্যাকেজিং পর্যন্ত সবকিছু করা হয়। হালিমা টেলিকম মোবাইলের পাশাপাশি ইলেকট্রনিক জিনিসও তৈরি করে। দেখা গেছে এগুলা সচরাচর শহরের দিকে হয়। আপনার কিভাবে আসলো যে এটা কুমিল্লাতে করার? সবাই তো দেখা গেছে ঢাকা কেন্দ্রিক চিন্তা করে, তো আমি চিন্তা করছি যে সবাই যদি ঢাকাই করে তাহলে ঢাকাকে উন্নতি করা হবে। আমি যেহেতু কুমিল্লার ছেলে, আমি কুমিল্লাতে থাকি, আমার কাছে মনে হয় কুমিল্লা লোকজনকে নিয়ে যদি আমি প্রতিষ্ঠানগুলো করি তাহলে এটার গ্রহণযোগ্যতা এবং কাজের পরিধি অনেক বৃদ্ধি হবে। নারীরা দেখা গেছে যে আপনার নারীরা অনেক মনোযোগ সাথে কাজ করে, ওকে প্রথম নিয়োগ দিয়ে দেওয়ার পর দেখি যে না, ওরা অনেক ভালো কাজ করে।